আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে শর্ষে ইলিশ। নদীতে এখন ইলিশ ধরার মৌসুম। পয়লা বৈশাখ আয়োজন ছাড়াও ঘরোয়া আয়োজনে সবার কাছে খুবই প্রিয় শর্ষে ইলিশ। আর আপনাদের আরও পছন্দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর জন্য আমার যা কিছু লাগবে, আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এখানে লাল কালো যে কোনো সর্ষে নিতে পারেন বা মিলিয়েও নিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ আর লবণ নিয়েছি, তিনটি কাঁচামরিচ লবণ নিয়েছি। আর সর্ষের সাথে শুধুমাত্র সর্ষে বাটা হলে তিতে একটা ভাব আসে, সেজন্য অবশ্যই কাঁচামরিচ দিয়ে বাটতে হবে। এখানে ব্লেন্ডারে করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাও করতে পারেন। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর এগুলোকে 5 মিনিট লবণ দিয়ে মেখে রেখে এরপরে ধুয়ে নিয়েছি। সর্ষে ইলিশটা অনেকে অনেকভাবেই রান্না করে, কেউ পেঁয়াজ দিয়ে রান্না করে আবার কেউ পেঁয়াজ ছাড়াও। তো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া 1/2 চা চামচ আর সর্ষে বাটা আর পেঁয়াজ নিয়েছি এখানে 1টি কুচি করা। লাগবে সরিষার তেল, তেল দিচ্ছি 2 টেবিল চামচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখন ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর সর্ষে ইলিশে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, অন্য তেল ব্যবহার করলে সেই মজাটা পাওয়া যাবে না। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে, হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিব, লবণ, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব মশলাগুলোকে। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ। মশলা যেন মাছের গায়ে ভালো করে লাগে সেজন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর এর মাঝে প্রতি 5 মিনিট পর পর এগুলোকে ঢাকনা খুলে উল্টে দিব সবগুলো মাছকে। পনেরো মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা খুলে আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। উপরে তেল উঠে এসেছে আর রান্না হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নিব। রান্না করে নিলাম, আপনারা রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।